আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই কালার কাপড়ে কামিজের সাইডে এবং নিচের ঘেরে কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে পাইপিং দিবেন। তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর সাথে সাথে কিন্তু আমি গলার অংশটাতেও পাইপিং লাগিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি। প্রথমে পাইপিং তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি, এখানে দুই কালার কাপড় নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা, চওড়া 2 ইঞ্চি, এবং কাপড়টা লম্বাটাও দেখিয়ে দিচ্ছি, লম্বাটা হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর এখন আমি একটা কাপড়ের সাথে একটা কাপড় এভাবে করে হচ্ছে সমান করে ধরে নিয়ে তারপর সেলাই করে এই দুইটা কাপড় জয়েন করে নিচ্ছি। এরপর সেলাই করার পর এই যে দেখতে পাচ্ছেন এভাবে খুলে হচ্ছে একটু করে নখ দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে। তো এতটুকু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর তারপরে আবার আরেকটা কাপড় অ্যাড করছি। এরকম করে সাজিয়ে নিয়ে পরপর কাপড় হচ্ছে সেলাই করে দিবেন। তো এভাবে করে হচ্ছে পরপর আমি একটার সাথে একটা এরকম করে সেলাই করে তারপর হচ্ছে কাপড়টা বাড়িয়ে নেব, এই যে দেখতে পাচ্ছেন। এরপর এখন হচ্ছে এটাকে বাঁকা করে কাপড়টা কেটে দিতে হবে পাইপিংয়ের জন্য। তো এই জন্য আমি একটি স্কেলের সাহায্যে এরকম করে বাঁকা করে আগে আট করে নিচ্ছি, তারপর সেই অনুযায়ী কাপড়টা কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটা যখন বড় করতে চাইবেন বেশি প্রয়োজন হলে তখন এভাবে করে কাপড়টা বাঁকা করে কেটে দিতে হবে। বাড়তি অংশটা ফেলে দেওয়ার পর একটা কাপড়ের সাথে একটা কাপড় এরকম বাঁকা করে মিলিয়ে নিয়ে সেলাই করে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মিলে যাবে এবং হচ্ছে কাপড়টাও বড় হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এটা আমি নিয়েছি চওড়াটা কিন্তু 2 ইঞ্চি পরিমাণ, চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। তো দুই সাইড আমি বাঁকা অংশ কেটে সমান করে নিয়েছি, তারপর এই কাপড়টা হচ্ছে এভাবে ডাবল করে ভাঁজ করে তারপর এক সাইড সেলাই করে দিতে হবে, মানে যে সাইড খোলা সেই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে এক সাইড সেলাই করে নিলে সুবিধা হবে যতগুলো প্রয়োজন। তারপরে এখানে আমি কামিজের কাপড়টা নিয়েছি, দুই সাইড কিন্তু সেলাই করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন উপর থেকে একদম হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি দুই সাইড। সেলাই করে নেওয়ার পর এখন এখানে কতটুকু কাপড় রাখবেন সেটা দেখাচ্ছি। এখানে কাপড় রাখতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ করে, দুই সাইডে 1.5 ইঞ্চি মিনিমাম যেন থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। এরপর এখন এই যে কাপড়টাকে সোজা সাইড করে নিয়েছি, মানে উল্টে নিয়েছি, নেওয়ার পর ভেতর সাইডে অর্থাৎ সোজা সাইডে 1.5 ইঞ্চি করে করে মার্ক করে দিচ্ছি। আমি কিন্তু এটা উল্টা দিকে করিনি, এটা সোজা দিকে করেছি বা বাও দিকে করেছি। ঠিক 1.5 ইঞ্চি করে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে মার্ক করে দিতে হবে। এরপর একটা স্কেলের সাহায্যে আমি হচ্ছে এই মার্কগুলোকে একটু গাঢ় করে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন সহজে এবং দেখতেও পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি একদম হিপ থেকে নিচ পর্যন্ত হচ্ছে এভাবে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি। তারপরে একইভাবে আরেকটা পার্টও এর উপরে দিয়ে এরকম করে হচ্ছে চেপে চেপে নিলে এই পাশেও কিন্তু দাগটা হয়ে যাবে। তো দাগটা গাঢ় করতে হলে আপনারা হচ্ছে আবার হচ্ছে আট করে নেবেন। তো এখানে আমি এখানে ফিতাটা নিয়ে নিয়েছি, মানে হচ্ছে পাইপিংয়ের কাপড়টা। তো এই কাপড়টা এই যে দেখ আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন হিপ থেকে কিছুটা উপরে কাপড়টা রেখেছি, হিপের যে মাপটা সেখান থেকে রেখে যতটুকু আপনি চিকন করতে চান সেই অনুযায়ী কাপড়টা সেলাই করবেন এবং কাপড়টা যাতে দাগ বরাবর থাকে সেটা খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে যতটুকু আমি চিকন বা মোটা রাখতে চাই সেই অনুযায়ী সেলাই করে দিব। তো আমি এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ অনুযায়ী আমি হচ্ছে সেলাই করেছি, মানে 2 সুতা পরিমাণ আর কি। তো এখন এটা সেলাই করে নিয়েছি, করে নেওয়ার পর একই নিয়মে এটা তো উপর থেকে হিপ থেকে নিচ পর্যন্ত সেলাই করেছি, আরেক সাইড হচ্ছে নিচ থেকে তারপর সেলাইটা শুরু করব। তো যে দেখতে পাচ্ছেন যে সাইড হচ্ছে খোলা ছিল, মানে আমি সেলাই করে আটকে দিয়েছি এটা সুবিধার জন্য, তো সে সাইড বাইরের দিকে থাকবে আর ভেতরের দিকে হলো বন্ধ যে সাইড সেটা থাকবে। তো একই নিয়মে আমি নিচ থেকে এখানে দুইটা কিন্তু সমান করে যাতে সমান থাকে সেটা খেয়াল রাখবেন, চিকন বা মোটা হয়ে গেলে আবার দুই সাইডে দুইটা খারাপ দেখা যাবে। তো এভাবে করে এই যে এই সাইডটা হচ্ছে এরকম করে নিয়ে ভেতর দিকে এই যে সেলাই করে দিতে হবে।
তো এতটুকু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দুই সাইড সেলাই করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই যে বাড়তি যে কাপড়টা, সেই কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে একদমই মানে পাইপিনটা যতটুকু সেলাই করেছি সেই পাইপিনের সেলাইয়ের উপরে রেখে তারপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি, এই কাপড়টাকে এভাবে ধরে নিয়ে ডাবল ভাঁজ করে হচ্ছে সেলাই করে দিতে হবে। এই কাপড়টা কিন্তু এখন উল্টো আছে, উল্টো দিকে আছে, তো এভাবে সেলাই করে আমি সোজা করে সেলাই করে দিচ্ছি হিপ পর্যন্ত। এক সাইড সেলাই হয়ে গিয়েছে, তারপর হচ্ছে এখন আরেক সাইড এটা ঘুরিয়ে নিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো ঘুরিয়ে নিয়ে তারপর আরেক সাইড এভাবে করে সেলাই করে দিবেন। তো এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উল্টা সাইড, এখন আমি নিচ পর্যন্ত কিন্তু সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এটাকে সোজা সাইডে নিয়ে আসতে হবে, মানে কাপড়টা সোজা থাকবে, বাও সাইড থাকবে, তারপর এটাকে কাপড়টা উল্টে নিলেই কিন্তু পাইপিনটা সুন্দর করে এখানে বের হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখন এর উপরে কাপড়টার উপরে একটা একদম পাইপিনের কাছাকাছি লাগিয়ে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এখন নিচ থেকে হচ্ছে এই যে কাপড়টা আটকানোর জন্য সামনের দিকে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা যদি পাইপিনটা সেট করেন, এটা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু একদমই সহজ এবং খুব সুন্দর হয়ে পাইপিনটা এটার সাথে কাপড়টার সাথে আটকে থাকবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে নর্মাল যে কামিজগুলো আমরা সেলাই করি সেই নিয়মেই এটা পুরোটা সেলাই দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে পাইপিন লাগানো হয়ে গিয়েছে, একই নিয়মে আরেক সাইডেও পাইপিন লাগিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আমি আরেক সাইডেও পাইপিন লাগিয়ে নিয়েছি। এরপর হলো নিচের ঘেরটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সামনের দিকটা মানে এক সাইডে হচ্ছে আমি নিচের ঘেরে পাইপিন লাগিয়ে নিয়েছি, এখন আরেক সাইডটা আপনাদের সাথে শেয়ার করছি একই পদ্ধতি। তো সেই জন্য একটা পার্ট করেছি আর একটা পার্ট দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ রাখছি নিচের দিকটা কাপড়টা, 1.5 ইঞ্চি পরিমাণ রেখে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি। এরপর একই নিয়মে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি, এটাও যে সাইডটা খোলা সেই সাইডটা নিচের দিকে রাখতে হবে। তো প্রথমে আমি কাপড়টা একটু ভাঁজ করে নিয়েছিলাম, একটু ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে দাগ বরাবর এরকম বসিয়ে নিয়ে যে সাইডটা বন্ধ সেটা কিন্তু উপরের দিকে রেখেছি, দেখতে পাচ্ছেন মানে যে যেখান থেকে পাইপিনটা তৈরি হবে, তো উপর সাইডে রেখে তারপর সোজা করে দাগ বরাবর সেলাই করেছি আর শুরুতে এবং শেষের দিকে কাপড়টা ভাঁজ করে তারপর সেলাই করে দিয়েছি। সেলাই করার পর আবার একই নিয়মে যে কিছুটা কাপড় ভাঁজ করে পাইপিনের যে সেলাই আছে সেই বরাবর হচ্ছে এখন আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, মানে ঠিক সাইড ফাড়াটা আমি যেভাবে তৈরি করেছিলাম একই নিয়মে এটাও কিন্তু পাইপিং দিয়ে দিতে হবে। নিয়মটা যদিও একই, তারপর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে নিচের ঘেরটা কীভাবে করবো, সেই জন্য এটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করেই কিন্তু দুই সাইড তৈরি করে দিতে হবে। হওয়ার পর এখন হলো আবার এটা উল্টে নিলে যে পাইপিং তৈরি হয়ে গিয়েছে, উল্টে পেছনের দিকে দিয়ে মানে উল্টো পাশে দিয়ে দিলেই সুন্দর পাইপিং তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে এর উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরপর আবার সামনের দিকে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি কাপড়টা আটকানোর জন্য, যে দেখতে পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন পাইপিং তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।